যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিশেষ করে নারীরা ব্যাপক সংকটের মধ্য দিয়ে দিন পার করছেন। সেদেশের অনেক পুরুষ পালিয়ে গেছেন অথবা সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। পুরুষের অবর্তমানে নারীদেরই ধরতে হচ্ছে সংসারের হাল। এমনিতেই সেই দেশের নারী সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে গেছে বলেও গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। কিন্তু পরিবারের অর্থনৈতিক সংকটের কারণে অনেক দেরিতে নারীরা বিয়ে করছেন বলে জানা গেছে। এমনকি পরিবারকে সহায়তা করার জন্য অনেক নারী 30 বছর পার হওয়ার আগে বিয়ে করছেন না। সেক্ষেত্রে অনলাইনে সম্পর্কে জড়িয়ে পড়ছেন অনেকেই। ভার্চুয়াল মাধ্যমে প্রেমের সম্পর্কের পর অনেকেই বিয়েও করছেন। তবে বেশিরভাগের ক্ষেত্রে 30 বছরের আগে বিয়ের কথা চিন্তা করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে তারা পুরুষদের সঙ্গে নানা রকমের চাকরি করছেন। অনেকে দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন। আল জাজিরার প্রতিবেদক কাতিয়া রোপেজ এই ব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করেন। সেখানে এ ধরনের বিষয় উঠে আসে। ওই প্রতিবেদনে দেখা যাচ্ছে তৈরি পোশাক বিক্রির দোকানে পুরুষকর্মীর সঙ্গে একই কাজ করছেন এক নারী। প্রতিদিনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন বাংলা ধামাকা চ্যানেল এবং বেল আইকন ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য।